নুনাদা বলছি, মা মার্কেটে পাপ দিয়ে যাচ্ছে, তো তুমি এন্ট্রি মারিছো? দেখ বুতরু, আমি বহুত দিন থেকে পাবজি খেলি নাই, খেলবো নাই, ফ্রি ফায়ার খেলছি, ফ্রি ফায়ারে থাকবো। দূর পাপা, পাবজিটা বিরাট গেম, খেলে বিরাট মজা আছে। তুই খেলবি তো খেল, আমার ওস্তাদ পাবজি খেলার ইচ্ছা নাই। পেন দেয় আই পাবজি, ফ্রি ফায়ারের আগে কোনো গেম আছে নাকি? তোমরা ফ্রি ফায়ার লাভা না পাবজি লাভা আমাকে কমেন্ট করে বলো না টুকু। এন না কিলো রে গেদ না বলি চ, একটু গায়া লোকগুলাকে সতর্ক করে দি, আর তো বেশি হাতে টাইম নাই। কি শালা পাগলা হয়ে গেছে নাকি রে বাপ, কিসে সতর্ক করবি? কি কি সতর্ক করবি রে? এ বাপ, তোরা শুনিস নাই নাকি, এত বড় যে জট ঝড় আসছে। ওইটার নাম তো দশ বটে, আমি ভাবিলাম যে আমফানের ভাই বটে, ছোট আমফান। দেখ বুতরু, এগুলা কোনো ইয়ার কি জিনিস লে, বুঝে ভেবে দেখ টুকু। তুই আমি তো পাকা ঘরে থাকিস, আমাদের কি হবে? যারা ভাব না মাটির ঘরে থাকে তাদের কি হবে? যারা ফুটপাতে থাকে তাদের কি হবে? এই যে দেখ রাস্তায় অত অবলা পশু পাখি ঘুরে বলে, ওদের কি হবে? জঙ্গলে অত পশু পাখি আছে, ওগুলার কি হবে? ভাব একটুকু। সবসময় এই জিনিসগুলা নিয়ে ছেলে খেলা লয়, এগুলা নিয়ে কোনো ফানি জিনিস লয়। ঠিকই তো বলছে, এইসব নিয়ে তোর ইয়ার কি করার বসে? ঠরি ঠরি, তোর মনে নাই আগেবারে আমফানে কত ঘর উড়ে গেছে, কত গাছ পড়ে গেছে, কত লোকের ক্ষতি হয়ে গেছে, কত কিছু? আগে বছর মনে আছে আমাদের গ্রামের শ্রদ্ধার অত বড় পোল্ট্রি ফার্মটা উল্টে গেল, তারপর আমাদের বাগানের কত কত গাছ গেলা উল্টে গেল, মনে করতুকু? না তো তুমি ঠিকই বলছো, আবার বুবু ভুল হয়ে গেল নুনাডা। তো টলো টলো, আমিও তুমি তোমাদের সাথে লোকের হেল্প করব, টলো টলো। হ্যাঁ গেদে না, চ চ, আমাদের গায়ের লোকগুলাকে সতর্ক করে আসি একটু। হ্যাঁ চ চ। এ বো সতীশ কোড়া, বলছি তুমি দশের ব্যাপারটা জানো না? হ্যাঁ আসিয়েছিলে তো কদিন আগে আমাদের এখানে ভোট প্রচার করতে। এ বো সতীশ কোড়া, আমরা ওই দশের কথা বলছি না, আমরা বলছি যে কালকে বিশাল একটা ঝড় আসবে যেটার নাম হয়েছে যশ। ও বাপ, সেই আগের বছর যেরকম ঝড়টা এসেছিল না, ওর থেকে জোরালো ঝড়টা বটে। একটুকু সাবধানে থাকবে, আর গরু বাছুর যদি বাইরে থাকে তাহলে ঘরে এনে রাখবে। হ্যাঁ রে বাপ, তুই ভালোই করলি আসেনি এখানে বলে দিলি, নাহলে তো কিছুই জানতাম নাই। আর শুনো, যদি তোমার ঘরটার কোনো প্রবলেম থাকে তাহলে স্কুল ধারে চলে যাবে, ওখানে সব রুম খোলা আছে, কালকে দিনটা ওইখানেই থাকবে। খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে রেখেছি আমরা। ঠিক আছে, যদি কোনো অসুবিধা বোধ করি তখন আমি স্কুল ধারেই চলে যাব, বুঝলি? ঠিক আছে আসছি তাহলে। আর শুনো, তুমিও যাকে যাকে পাবে তাকে একটু কথাগুলো বলে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এন না, হ্যাঁ দে চিত্ত ভিনে রে, ডাক ডাক ওকে, ডাক অল্প ডাক। এ বো চিত্ত কাকা, চিত্ত কাকা অল্প আয় এদিকে শুন। আরে যাচ্ছি যাচ্ছি, দাঁড়া দাঁড়া। এ চিত্ত কাকা, একটা কথা আছে। দেখ বাবু, কথা বলার আগে তোকে বলে দিচ্ছি, এখন আমি তিন চার দিন মাছ দিতে লাগবো। তোকে মাছ দিতে বলছি না রে, তোকে বলছি এখন দু তিন দিন নদী ধারে যাস না মাছ ধরতে। হ্যাঁ আমি টুকু রেডি হতে শুনেছি, যে বললে যে এখন নদী ধারে যেমন না যায়, কি একটা ঝড় আসছে, কি নাম বলছে? যশ নাম বটে। হ্যাঁ হ্যাঁ ওই যশ যশ, আমার সব লোকগুলাকেও আমি বলে দিয়েছি যেমন না যায়, আজকে দু চারটা ধরে নিলাম, টুকু বিকে নেবো, বাস কালকে থেকে টোটালি বন্ধ তিন চার দিন। হব বাপ যাস না, নিজের জীবনটাকে বাঁচা, অনেক কামাবি। হ্যাঁ রে, আর শুনেলে, তুই যদি কোনো কিছু অসুবিধা বোধ করিস, যেমন তোর ঘরটা কোনো প্রবলেম আছে, তো তুই কোনো টেনশন নিস না, সোজা স্কুল ধার চলে যাবি, স্কুলের রুম খোলা আছে, ওইখানে থাকবি, আরামসে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। হ্যাঁ ঠিক আছে রে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোরা ভালো কাজ করছিস রে নুনা গেদনা, ভালোই কাজ করছিস। ওই তোমাদের আশীর্বাদে যতটুকু পাচ্ছি করছি। এ মিঠিনে কোথায় ঘুরছিস এত মেঘে? এই যে কাস্টম খেলতে যাচ্ছি। শোন মিঠিনে, এখন দু চার দিন খেলতে যাস না, নেট ফেট অফ রাখবি, বুঝতেই তো পাচ্ছিস কত বড় ঝড় আসছে। ওই ঝড়টা কি করবে তোমাকে? ওইগুলো আমি আমি ভাবি না, কি অবস্থা আমাদেরকে কোনো হিলাই দিলেন দেখো ঝড়টাই, আমরা ইয়াং জেনারেশনের ছিলাম। শালা তোকে ভালো বলতে আইলাম, তো তুই উল্টা আমাদেরকে ডাইলগ দিছিস। এখন দুদিন না গেমটা খেলে স্কুলে কাজযোগ চলছে, লোকের হেল্প করছি অত লোকের, তো তোরা একটু হাত বাদা দিয়ে পাচ্ছিস নাই? তো টাইম নাই আমার। এন না চো চো চো, ইয়াকে বলে লাভ নাই, চো। হ্যাঁ চো চো। খালা তুই 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 মরবি, দেখ দেখ না,
জানাতি বেশি না বকে লা 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 এগো ঘরে কে আছিস? হ্যাঁ রে বল। বলছি হ্যাঁ রে, তোর মা বাবা কোন দিকে গেল? ওরে তো পাতা কুড়াইতে গেছে, কেন কি হলো বল? শুন, একটা ঝড় আসছে, তোদের তো আর পাকা ঘর লয় কাঁচা ঘর বটে, ওই জন্য তোদের দিকে সাবধান করতে আইলাম। যদি কোনো অসুবিধা বোধ করিস তো সোজা স্কুল ঘর চলে যাবি, ওইখানে থাকার খাওয়ার ব্যবস্থা করেছি দুদিনের, আর ছাগল ভেড়ি গরু বাছু যা আছে সব কিছু নিয়ে যাবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর শুন, মেঘ জল ঝড় থাকতে থাকতে তোর মা বাবা কারো মনে পাঠান দিস না পাতা কুড়াইতে ডাল ভাঙতে, বুঝলি? তাহলে তুমি 2000 লোকের খাবারের এস্টিমেট করো দুদিনের জন্য। হ্যাঁ ঠিক আছে। শোনো, এখন তুমি তাহলে লিস্টটা করে দাও কি কি লাগবে, আমি বিকালকে সব মাল পৌঁছাই দেবো স্কুলকে। আর কটান কি জল লাগবে কি কি লাগবে ওইগুলো সব বলে দাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ সব লিস্ট তোদেরকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমার কি চার্জ লাগবে কি লাগবে ওইটা একটু বলে দাও। দূর বোকা, এইগুলাই কোন চার্জ লিয়া যায়? গায়ে সেবার দিনে তোরা এত খাটতে পারছিস আর আমি এইটুকু করতে পারবো না? না তা মানে দেখো, এটা আমাদের কর্তব্য না। কিছু লাগবে না, আমার সঙ্গী সাথে নিয়ে সব কাজ করে দেব, তোর কোনো টেনশন নাই। ঠিক আছে, তাহলে আজ বিকালকে আমি সব মাল পৌঁছান দিচ্ছি স্কুলকে। হ্যাঁ ঠিক আছে রে, আসছি তাহলে আমি। হ্যাঁ আসো। হ্যাঁ তো নুনাডা, তাহলে কি কি করবো বলো আমার দিকে। শুন বেদনা, তুই আর বুত্রু চলে যা বড় হাট দিকে বাজারটা করে আন, আর পেড়কা আর বুলটা তোরা চলে যা মিউনিসিপালিটির ওই ক্যান, ওটা 4-5 ট্যাঙ্ক জল বলে দিবি। হ্যাঁ ঠিক আছে। আর এদিকে আমি বাসনপত্র আর গোলদারি জিনিসটা নিয়ে স্কুল ঢুকান দিছি। আর শুন, পয়সা পাতি নিয়ে কেউ কোনো টেনশন করিস না, সব বং পাগলামি দিবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক ঠিক আছে। তো আর বেশি দেরি করিস না, তোরা সবাই চলে যা নিজে নিজের কাজে। তো বন্ধুগণ, তোমরা আজকে বুঝতে পেরেছো যে আমি কতটা ব্যস্ত আছি। আর হ্যাঁ, তোমাদের গ্রামও যদি কারোর কোনো হেল্প দরকার হয় তো তোমরা নিশ্চয়ই যাবে হেল্প করবে আমার মতন। দেখো এই সময়ে মানুষই তো মানুষের হেল্প করে। যাই হোক, তোমরাও একটু সতর্ক থাকবে, সাবধানে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, আর একটুকু বেশি করে শেয়ার করবে, যেমন এই ভিডিওটা সবার কাছ পর্যন্ত পৌঁছে যায়। আর হ্যাঁ, চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিবে।